আদি সপ্তগ্রাম নাম শুনেছেন? আদি সপ্তম গ্রাম, আদি সপ্তম গ্রাম আছে আপনার হুগলি ডিস্ট্রিক্ট, হ্যাঁ হুগলি ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্টে মগরা আছে, তার পাশে হচ্ছে আদি সপ্তম গ্রাম। তো ওখানে ওদের বাস ছিল, ওনাখানে বাস করতেন। ওনার বাবা ছিলেন জমিদার, ছিলেন জমিদার, বাৎসরিক আয় ছিল 20 লক্ষ স্বর্ণমুদ্রা। কত লক্ষ? স্বর্ণমুদ্রা, আগে স্বর্ণমুদ্রা ছিল, এবার কত কোটি টাকা এখনকার হিসাবে? মানে মোটামুটি আম্বানি টাম্বানি সব ফেল। তার সন্তান, একমাত্র সন্তান, কিন্তু রঘুনাথ দাস গোস্বামী তার কোনো সম্পদ টাকা পয়সার প্রতি একটু আসক্ত ছিল না। তা আমাদের আচার্যরা বলছেন কেন আসক্ত ছিল না, কেন ওনার আকর্ষণ ছিল অন্য জায়গায়, হ্যাঁ কি নয়, সেই জন্য ওখানে আকর্ষণ ছিল না। আর রঘুনাথ দাস গোস্বামী জানতেন যে টাকা পয়সা ধন সম্পদ এটা কিন্তু আমাদের পারমাত্ম পথের অনেক প্রতিবন্ধক। জন্ম ঐশ্বর্য সুতশ্রীবী এদমান মদপুমান, মাতা কুন্তী দেবী বলছেন উচ্চকুলে জন্ম, ধনী হওয়া, অত্যন্ত জ্ঞানবান হওয়া আর অত্যন্ত রূপবান হওয়া, এই চারটে জিনিস যার মধ্যে রয়েছে এগুলি কিন্তু তাদেরকে সাথ দেয় না, তাদেরকে উল্টো পথে পরিচালনা করে। এই জগতে দেখুন আমাদের অম্বরীশ প্রভু বাদ দিয়ে, আলফার্ড ফোর্ড বাদ দিয়ে কয়টা ধনী ব্যক্তি আছে বলুন, তারা ভগবানের উদ্দেশ্যে তাদের জীবনযাপন করছেন? যত যত টাকাওয়ালা লোক তাদের ছেলেমেয়ের সব লালেলা প্রহায় দেখুন আপনি, হ্যাঁ কি নয় বলুন, কোনো ভুল আছে? ওই যে অম্বরীশ প্রভুর মতো যদি কোনো কিছু মহান কেউ ভক্ত হয়ে থাকেন তখন সেই ক্ষেত্রে একটু আলাদা ব্যাপার থাকে, সাধারণত অম্বরীশ প্রভুর মতো যারা রয়েছেন যেগুলো আমাদের প্রভুপাদের ডিসাইপল। তো সাধারণত জন্ম ধনী হওয়া, উচ্চকুলে জন্ম, অত্যন্ত ঐশ্বর্যশালী হওয়া, অত্যন্ত রূপবান হওয়া, অত্যন্ত জ্ঞানবান হওয়া, এই পূর্বজীবনে স্বীকৃতি বলে এগুলি লাভ হয়। প্রাপ্য পুণ্য কিতাং লোকা উষিতা শাশ্বতী সমা সুচিনাংশী মতাং গৃহে যুগভ্রষ্ট হি অভিজায়তে, ভগবদ গীতা বর্ণনা করা রয়েছে। এখন যারা ধনী, যারা অত্যন্ত বিদ্বান, যারা অত্যন্ত রূপবান, যারা অত্যন্ত জ্ঞানবান, তারা পূর্বজন্মে যোগভ্রষ্ট ব্যক্তি। গীতার কথা অনুসারে অনেক পুণ্য কাজ করেছিলেন, তারা অনেক ভালো ভালো কাজ করেছিলেন, সেই জন্য কৃষ্ণ তাদেরকে এই সুযোগ দিয়েছেন। এখন এই সুযোগ যদি ভগবানের সেবায় কেউ কাজে না লাগায় তাহলে আবার কি হবে? যেমন কর্ম তেমন ফল। আর আমরা জানি অর্থই অনর্থের মূল কারণ। সেই জন্য রঘুনাথ দাস গোস্বামী যেহেতু এটা ভালো করে জানতেন সেই জন্য তিনি কখনো এর প্রতি বিন্দুমাত্র তার কোনো আসক্তি ছিল না। আর মহাপ্রভু সেই এটা একই শিক্ষা আমাদের দিয়েছেন, ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মনীশ্বরে। তার মানে কি আমরা টাকা পয়সা আমরা বাদ দিয়ে দেবো? টাকা পয়সা যদি ভগবানের সেবায় তুমি কাজে লাগাতে পারো তাহলে ঠিক আছে। যেরকম প্রভুপাদ আমেরিকাতে, প্রভুপাদ তার ভক্তরা প্রথম 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 দিকে একটা পেপার কাটিং নিয়ে এসেছেন প্রভুপাদকে দেখানোর জন্য, লাল কাপড়ের একটা সাধু বাবা, তার সামনে অনেক ডলার আছে আর সাধু বাবা এরকমভাবে আছে মানে ধরবে না। তো প্রভুপাদ বলছেন তোমার একটা কাজ করো, অনেক ডলার নিয়ে আসো আমার হাতে দাও আর একটা ছবি তুলে কালকে পেপারে ছাপিয়ে দাও। তো সবাই বলছে প্রভুপাদ লোকেরা কি বলবে, বলে লোকেরা কি বলবে বলা আমার জানার দরকার নেই, কৃষ্ণ ভাবনীদের সঙ্গের ভক্তদের কর্তব্য হচ্ছে লোককে জানানো কিভাবে লক্ষ্মীকে নারায়ণের সেবায় লাগাতে হয়। আর যদি লোক না জানে তাহলে ইসকনের ভক্তরা সেটা জানাবে যে লক্ষ্মীকে ভগবানের সেবায় লাগাতে হয়। যেরকম আমাদের বড় মন্দিরে কত কোটি টাকা খরচা হচ্ছে, লোকেরা ঢেলে দিচ্ছে আর আমরা কি করছি? ঢেলে আমাদের জন্য যে ব্রহ্মচারী আশ্রম সে পুরনো হয়ে পড়ে আছে ফাটাফুটা সব। তো ভগবানের জন্য সব কিছু করছে, অসুবিধা কোথায়?
কিন্তু সবাই সেটা করতে পারবে না। সেই জন্য রঘুনাথ দাস গোস্বামী বলছেন যে এই যে টাকা পয়সা ধন সম্পদ তার মধ্যে যেন আমরা আসক্ত না হই। টাকার কামড় বোঝে না, টাকার কামড় খেয়েছেন কেউ কখনো? টাকার কামড় দেয় নাকি? এটা বলে না টাকার কামড়, টাকা পয়সা ধন সম্পদ অনেক কামড় দেয় আমাদেরকে। তো রঘুনাথ দাস গোস্বামী তার জীবন চরিত্রের মাধ্যমে সেটাই তিনি ফুটিয়ে তুলেছেন এখানে। রঘুনাথ দাস গোস্বামী যখন ছোট ছিল, একদম ছোট, তখন ওনাদের কুলগুরু ছিলেন বলরাম আচার্য, পাশি কুলগুরু ছিলেন, আর নামাচার্য ছিল হরিদাস ঠাকুর, যে হিরণ্য গোবর্ধন খুব ধার্মিক ব্যক্তি ছিলেন, সাধু সেবা করতেন, ভক্ত সেবা করতেন, আর তার কুলগুরু ছিলেন ভালো ভক্ত। তো হরিদাস ঠাকুর সেখানে গিয়ে কয়েকদিন ছিলেন, নামাচার্য হরিদাস ঠাকুর। সেই সুযোগে ছোট্ট রঘুনাথ এই হরিদাস ঠাকুরের প্রতি খুব আসক্ত ছিলেন, আর হরিদাস ঠাকুরকে খুব সেবা যত্ন করেছিলেন, তার কাছে গিয়ে বসতেন, তার অনেক সেবা করেছেন, খুব শান্ত শিষ্ট হয়ে বসতেন। আমরা দেখি না যেরকম কোনো বাচ্চা যে আমরা কথা বলছি খুব শান্ত শিষ্ট হয়ে বসে আছে, সব শুনছে, তার প্রতি আকৃষ্ট হয় না? কী সুন্দর ছেলে, কী সুন্দর মেয়ে, কত নম্র, কত ভদ্র, কত শিষ্টাচার। আর হরিদাস ঠাকুরের তার এই নম্রতা, তার শিষ্টতা, তার অচঞ্চলতা, রঘুনাথ দাস গোস্বামী ছোটদের সঙ্গে মিশতে ভালোবাসতেন না, এরকম ভালো ভালো যারা লোক তাদের সঙ্গে মিশতে ভালোবাসতেন। তো হরিদাস ঠাকুর এটা দেখে প্রচুর পরিমাণে তাকে আশীর্বাদ করেছেন, কৃষ্ণে মতিরস্তু মহাপ্রভু প্রাপ্ত হও, এরকম আশীর্বাদ করেছেন। সেই কারণেই বলা হয় পরবর্তীতে রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর নিত্য পার্শ্বদত্ত লাভ করেন। তার মানে কি দাঁড়াচ্ছে? যে সাধুগুরু বৈষ্ণবের কাছে যদি আমরা এরকম নম্রভাবে, বিনয়ভাবে, শান্তশিষ্টভাবে যদি আমরা এরকম বসে তাদের কাছ থেকে তাদের সেবা করি, তাদের শ্রদ্ধা করি, তাদের কাছে জ্ঞান আরোহণ করি, তাহলে তারা আশীর্বাদ করে আমাদেরকে কৃষ্ণে কৃষ্ণ কৃপা হোক, তাহলে কৃষ্ণকে আপনি তাড়াতাড়ি পেতে পারেন। কেননা বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এ হেন পামরপতি হবেন সদায়। আপনি সরাসরি কৃষ্ণকে প্রাপ্ত হতে পারবেন না, একজন ভালো শুদ্ধ ভক্তই কৃষ্ণকে দিতে পারে। কেননা শুদ্ধ ভক্ত সে কৃষ্ণের সম্পদ, কৃষ্ণ হচ্ছেন শুদ্ধ ভক্তের সম্পদ। সেজন্য বলা হয় গঙ্গার পরশ হইলে পচাতে পাবন দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। বৈষ্ণব বন্দনে আছে না, গঙ্গার পরশ হইলে পচাতে পাবন, গঙ্গাতে যদি ডুব মারেন তাহলে আপনি পবিত্র হবেন, কিন্তু বৈষ্ণব শুধু দর্শন করলেই পবিত্র হয়ে যায়। আর সেই বৈষ্ণব যদি আমাদেরকে আশীর্বাদ করেন কৃষ্ণে মতিরস্তু, তাহলে কি হবে? তাড়াতাড়ি কৃষ্ণের। সেজন্য রঘুনাথ দাস গোস্বামী আমাদেরকে শিখাচ্ছেন সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। বৈষ্ণব সেবা ছাড়া আপনি কি করে সিদ্ধিপ্রাপ্ত হবেন? বৈষ্ণব সেবা ছাড়া আপনি আপনার সাধনায় কখনো প্রগতি লাভ করতে পারবো না। কিন্তু বৈষ্ণব কাছ থেকে কীভাবে আমাদেরকে তাদের কৃপা আশীর্বাদ নিতে হবে? তদ্বৃদ্ধি, গীতার কথা অনুসারে তদ্বৃদ্ধি, বলুন বলুন, পণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেখন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্ব দর্শিন। যে আমরা যদি একজন শুদ্ধ ভক্ত, একজন মহান ভক্তের কাছে তাকে যদি পণিপাত করি, তাকে প্রণাম নিবেদন করি, তাকে পরিপ্রশ্ন করি, তার সেবা করি, তাহলে তিনি কি করবেন? আমাদেরকে জ্ঞান প্রদান করবেন, আমাদের অজ্ঞানতা দূর হয়ে যাবে। যে রঘুনাথ দাস গোস্বামী তিনি প্রাপ্ত হয়েছিলেন, হরিদাস কৃপা করে তাহার উপরে, সেই কৃপা কারণ হইল চৈতন্য পাইবারে। কৃষ্ণদাস কবি গোস্বামী বলছেন হরিদাস যেহেতু রঘুনাথকে কৃপা করেছেন, আর সেই কৃপা তার কারণ হলো চৈতন্য পাইবারে। তাহলে আমরা বুঝতে পারছি যে শরণাগতি, তার সেবা,
তার নির্দেশ অনুসারে চলা সেটাই হচ্ছে আমাদের কৃষ্ণ কৃপা পাওয়ার একমাত্র রাস্তা। তাই বৈষ্ণব সেবা ছাড়া, বৈষ্ণবের আনুগত্য ছাড়া, বৈষ্ণবের নির্দেশ অনুসারে চলা ছাড়া আমরা কখনো কৃষ্ণ কৃপা লাভ করতে পারব না। কেননা কৃষ্ণ হচ্ছেন বৈষ্ণবদের সম্পদ। সেই জন্য বলা হয় ইসকনে যারা যুক্ত হচ্ছেন তারা কথা বলতে খুব সাবধান, রেগে গিয়ে যদি কাউকে অভিশাপ দেন না সঙ্গে সঙ্গে হয়ে যেতে পারে। আর যদি সেটা হয়ে যায় তাহলে আপনার তপস্যা কী হবে, ডাউন হয়ে যাবে, তা কৃষ্ণের দিকে যাওয়ার জন্য আপনি পাবেন না। সেই জন্য প্রভুপাদ বলছেন যারা ইসকনের সঙ্গে যুক্ত হচ্ছেন, যারা ঠিকঠিকভাবে চার নিয়ম পালন করছেন, ষোলমালা ঠিকঠিকভাবে জপ করছেন, ভগবানকে নিবেদন করে প্রসাদ খাচ্ছেন, সাধুসঙ্গ করছেন, তাদের মুখ দিয়ে যেন যেরকম সেরকম কথা না বেরোয়, তাহলে কৃষ্ণ সেটা নিয়ে নিলে কিন্তু তার সর্বনাশ হয়ে যাবে। তা আপনি কি চান কারো সর্বনাশ হোক? হরিদাস ঠাকুর 22 বার বেত্রাঘাত করেছেন, কিন্তু হরিদাস ঠাকুর কি বলছেন, প্রভু এরা অবুজ, এরা জানে না, প্লিজ আপনি এদেরকে ক্ষমা করুন। কখনো অমঙ্গল জানে, অমঙ্গল চাইলে না সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র ভগবান পাঠিয়ে দিয়েছেন, কিন্তু হরিদাস যেহেতু বলছে এদেরকে ক্ষমা করুন, সুদর্শন চক্র কিছু করতে পারছে না। তো এটা একটা মেন জিনিস, আমাদেরকে বৈষ্ণব সেবা করতে হবে। বৈষ্ণব সেবা কীভাবে করবো? বিনয় সহকারে, আনুগত্য সহকারে, শরণাগত সহকারে, পণিপাত সহকারে, কোনোরকম কী বলে ভাবনা, মানে কি নেগেটিভ ভাবনা যেন না থাকে, আমি করছি কিছু পাওয়ার জন্য এরকম যেন না থাকে। সেভাবে করলে আপনি কৃষ্ণ কৃপা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, যেরকম পেয়েছেন। পরবর্তীতে আমরা দেখি রঘুনাথ দাস গোস্বামী তিনি বারবার ঘর থেকে পালিয়ে যান মহাপুর কাছে চলে যাওয়ার জন্য, কিন্তু যতবার যান ততবার সিকিউরিটি দিয়ে ধরে নিয়ে আসেন, ততবার সিকিউরিটি দিয়ে ধরে নিয়ে আসেন। তখন তার মা তার বাবাকে বলেছিলেন একে শিকল দিয়ে বেঁধে রাখো, শিকল দিয়ে বেঁধে রাখো একে। তখন তার বাবা বলছিলেন যে শিকল দিয়ে বাঁধবো কি করে, শিকল দিয়ে বাঁধবে, এর মন তো চলে আসে চৈতন্য মহাপ্রভুর কাছে, তো যার মন চলে গিয়েছে চৈতন্য মহাপ্রভু তাকে শিকল দিয়ে বেঁধে রেখে কি হবে? আরে শোনো, আমরা হচ্ছি এর জন্মদাতা পিতামাতা, আমরা তার শরীরটা দান করেছি, কিন্তু মহাপ্রভুর প্রতি যে তার আকর্ষণ সেটা তো আমরা দান করিনি। মহাপ্রভুর প্রতি যে তার আকর্ষণ হলো এইটা ওর পূর্বজন্মের প্রারব্ধ ফল। তাই জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে, জন্মদাতা পিতা তার প্রারব্ধ কি করে খণ্ডন করবে? আর এই চৈতন্যের বাতুল হয়ে গেছে, চৈতন্যের জন্য ও পাগল হয়ে গেছে, তাহলে আমি কি করে তাকে শিকল দিয়ে বেঁধে রাখবো? তারপরে বলছেন আর শোনো, ইন্দ্র সম ঐশ্বর্য, অপ্সরা সম স্ত্রী। ইন্দ্রের সমান যার ঐশ্বর্য আর অপ্সরার মতো যার স্ত্রী, তা বান্ধন করতে পারছে না, আর শিকল কি করে তাকে বাঁধবে? এই জগতে কি হয়, ছেলেরা যদি চঞ্চল হয় একে বিয়ে করে দাও, তাহলে কি হয়, আর চঞ্চলতা করতে পারবে না। আমাদের মা বলতেন যখন আছে এক পা যথাস খুশি তথা যা, যখন হয় দু পা আর যেতে পারবে না। তো বিয়ে করেছিলেন, কিন্তু কেন না, চৈতন্য মহাপ্রভুর প্রতি তাদের যে আকর্ষণ, সে আকর্ষণের কারণ। প্রভুপাদ নববিবাহিত দম্পতি প্রভুপাদের কাছে এসছেন প্রভুপাদের আশীর্বাদ নেওয়ার জন্য। তো প্রভুপাদ মেয়েটাকে বলছেন, আচ্ছা তুমি বলো তো, তুমি কৃষ্ণের প্রতি তোমার আকর্ষণ বেশি না তোমার স্বামীর প্রতি আকর্ষণ বেশি? এরকম প্রশ্ন প্রভুপাদ করেছেন। তো মেয়েটা কি বলবে, কিছু না বলে হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়েছে, কাঁদতে শুরু করে দিয়েছেন। কেন, প্রভুপাদ প্রশ্ন করেছেন কৃষ্ণের প্রতি আকর্ষণ বেশি না স্বামীর প্রতি আকর্ষণ বেশি? স্বামী পাশে বসে আছে, যদি কৃষ্ণের প্রতি আকর্ষণ বলি তাহলে স্বামী কীরকম ভাববে?
আবার যদি স্বামীর প্রতি আকর্ষণ করি তাহলে কৃষ্ণকে অপমান হবে। মেয়েটা ছিল খুব বুদ্ধিমতী, কান্না করা শুরু করে দিয়েছে। আর যে কান্না করেছেন, প্রভুপাদ বলেছেন তুমি কেন কান্না করছো, বলে প্রভুপাদ আমি এই জন্য কান্না করছি কারো প্রতি আমার আকর্ষণ হচ্ছে না। তোমার ঠিক আছে এবার তুমি বলছে তা তুমি তাহলে কি করছো, না আমি চেষ্টা করছি যাতে কৃষ্ণের প্রতি আমার আকর্ষণ ধীরে ধীরে বর্ধিত হয়। রাইট রাইট, তো তার জন্য প্রয়োজন সাধনা। রঘুনাথ দাস গোস্বামী যেহেতু কৃষ্ণের প্রতি তার আকর্ষণ ছিল, তাই বিষয়ের প্রতি তার আকর্ষণ। তা আমি রঘুনাথ দাস গোস্বামী নন, কিন্তু আমরা কেউ এখানে রঘুনাথ দাস গোস্বামী নই, তাই আমরা যেন এটা অভিনয় না করি। তা এখানে শিখাচ্ছেন যে সাধন ভক্তি আমাদেরকে করতে হবে, সাধনা করতে হবে আমাদেরকে। সাধনা যত মজবুত হবে তত কৃষ্ণের প্রতি আপনার ভক্তি আসবে, আর যত কৃষ্ণের প্রতি আমাদের ভক্তি আসবে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার, তখনই আপনি মায়া থেকে দূরে থাকতে পারবেন। তার আগে নয়, কিন্তু তার আগে অভিনয় যদি করতে চান তাহলে শিয়াল মামা হয়ে যাবেন। শিয়াল মামা গল্প শুনেছেন? শিয়াল মামা কোনো কারণে কোনো বাড়িতে গিয়ে একটা একটা চৌবাচ্চার মধ্যে পড়ে যায়, আর চৌবাচ্চা ছিল ধোপার, ওখানে সাদা কাপড়ে নীল দেওয়া হয়। ওই নীলের মধ্যে যখন পড়ে গিয়েছেন, ওপরে যখন উঠে এসেছেন দেখেন সারা গা নীল হয়ে গেছে, তখন বলছি এরকম কালার তো কারণই। তাই ও গিয়ে কী করেছেন, সবাইকে ঠকাতে শুরু করেছেন, আমি হচ্ছে এই বনের রাজা। সবাই বনে দেখছে যে এরকম জীব তো কোনোদিন দেখিনি নীল রঙের, তা হতে পারে। তা সকলে বাঘ সিংহ থেকে সবাই শুরু করে সেলট মারতে শুরু করে, কিন্তু সকলের একটা সন্দেহ লাগছে, গায়ের রঙটা তো অদ্ভুত লাগছে কিন্তু আচার আচরণ মনে হচ্ছে এই বেটা আমাদের সঙ্গে একটু। তো ওই সময় কিছু শিয়াল ডাকতে শুরু করেছেন, ভক্কুয়া হুয়া, সন্ধ্যার সময় আমাদের এখানে শুরু হবে। যেই সন্ধ্যা শুরু হবে এখানে গীতা ভবনের পাশে একটু দূর থেকে শুনতে পাবেন, শিয়াল তখন একটা ডাকে আর একটা শিয়াল কী করে, এবার ও হুয়া হুয়া করে শুরু করে দিয়েছে, বলে বেটা শিয়াল ধর ওকে মার। তো এখন ব্যাপার আছে, যদি আপনি উন্নত মার্গে সাধন ভক্তি যদি আপনার স্ট্রং না থাকে, তাহলে যদি আপনি ওই রঘুনাথ দাস বাসজির মধ্যে প্রভুর কাছ থেকে শুনেছি আর সংসার আসক্তি বলতে কিছু নেই, তাহলে কী হবে, শিয়াল মাতে এরকম যেন আমরা না করি। যখন কৃষ্ণের প্রতি আপনার আকর্ষণ বর্ধিত হবে তখন স্বাভাবিকভাবে আপনার জড় সংসারের প্রতি আসক্তি কমতে থাকবে, এটাই স্বাভাবিক। তো রঘুনাথ দাস গোস্বামী যদি কৃষ্ণের প্রতি আকর্ষণ ছিল, তাই তার অপ্সরা সম স্ত্রী আর হচ্ছে ইন্দ্র সম ঐশ্বর্য তাকে কিছুই করতে পারেনি। তার মানে নির্ভর করছে ভক্তির উপরে, আপনি কতটুকু ভগবানের প্রতি ভক্তি করছেন, কতটুকু কৃষ্ণের প্রতি আপনার আকর্ষণ আছে, সেই অনুসারে মায়া থেকে আপনি কতটুকু মুক্ত থাকবেন সেটা নির্ণয় হবে। কারণ যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। তাই রঘুনাথ দাস গোস্বামী তিনি বারবার এরকম ছুটে যাচ্ছেন, অবশেষে শান্তিপুরে যখন মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার জন্য যখন শান্তিপুরে এসেছিলেন, মহাপ্রভুর কাছে গিয়েছিলেন, তো মহাপ্রভুকে জিজ্ঞাসা করছিলেন আমি কীভাবে আপনার চরণে পতিত হব, আমি যতবার চেষ্টা করছি আমি সংসার থেকে মুক্ত হওয়ার জন্য কিছুতেই মুক্ত হতে পারছি না। তখন মহাপ্রভু বলছেন যাও যাও রঘুনাথ গৃহে ফিরে যাও, না হও বাতুল, পাগলামি করে না, তুমি গৃহে ফিরে যাও, স্থির হয়ে গৃহে থাকো, চিন্তা করে না। কেননা জীব ক্রমে ক্রমে জীব পায় ভবসিন্ধুকুল, তাড়াতাড়ি করলে হবে না, আজকে এসছেন জপ করছেন কালকে আপনার প্রেম হয়ে যাবে, চোখ দিয়ে অশ্রু ঝরবে, রোমাঞ্চ হবে, হা কৃষ্ণ করে মাটিতে লোটালুটি খাবেন, এত বছর ধরে আমি হরিনাম করছি তো কিছু হচ্ছে না, ধৈর্য ধরুন, সহ্য করুন, শিখাচ্ছেন ধৈর্য। ক্রমে ক্রমে প্রায় জীব ভবসিন্ধুকুল, ধীরে ধীরে পাবেন, আজকে উঠি আজকেই আমি প্রেম পাবো সেরকম নয়,
साधन भक्ति करते 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 अपनी एक दिन महान भक्त परिणत हबें। शिल प्रभुपाद जखन इस्कन गड़े तुले सेई मुमेंटे प्रभुपाद भक्त के सेवार दायित्व दिए, जाओ तुम्हें पूजारी तुम्हें पुजो करो। पुजो करते गए एक महाराज बोलें, आम्रा कीरकम बोका छिलाम, आमी एसी मात्र समास हुए से आमाके बोलछे तुम्हें हेड पुजारी किछुई जानी ना, कि करते हबे आरती करते हबे। धूपकाठे घुराचेन 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 घुराते घुराते जतक्षण ना पर्यन्त निभेछे ततक्षण पर्यन्त घुरिएछेन, एबार रेखे दिएछेन। तारपरे प्रदीप पंचप्रदीप पंचप्रदीप घुराचेन घुराचेन घुरते निभे निभे जखन कालो धुआ ना बेरोच्छे ततक्षण पर्यन्त घुरिएछेन। এরকম ঘুরাতে ঘুরাতে তিন ঘন্টা লেগে গেছে। আরেকজন এসে বলছে এরকম ছয় বেলা আরতি করতে হয়। ছয় বেলা মানে কত? তিন ছয়, হাতে কত ঘন্টা আছে? হাতে কত ঘন্টা? চব্বিশ ঘন্টা। কয় ঘন্টা ঘুমাতে হয়? ছয় ঘন্টা। আর হাতে কিছু রইল? খাবো কখন, ঘুমাবো কখন, তাই না? বেচারি চিন্তা করতে হয়েছে। চিঠি লিখেছেন যে আমাকে পুজোর দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমি তো বুঝতে পারছি না, আমি এরকম ঘুরাচ্ছি এরকম তিন ঘন্টা সময় লাগে। আরেকজন বলে আরও ছবার করতে পারে, তিনশো আঠারো ঘন্টা। তাহলে আমি কখন বই পড়বো, কখন খাবো, কখন ঘুমাবো, কখন কী করবো? তখন উত্তর লিখছে, না না, কে বলছে তোমাকে? মাত্র চব্বিশ মিনিট, বাইশ মিনিট, বাইশ মিনিটে আরতি। কিচ্ছু জানতেন না, কিন্তু আজকে ওনারা হচ্ছেন বিশ্বগুরু। হ্যাঁ কি না বলুন তো? প্রভুপাদ আমাদেরকে সব দিয়ে গেছেন, কিন্তু ধৈর্য ধরতে হবে। ইস্কনে দেখুন আপনি, যত আপনি পুরনো হবে, তাই না, বলে না চন্দন যত ঘষবে তত কি হবে? তার সুগন্ধ বাড়তে থাকবে। চন্দন যত ঘষবে তত, তার মানে যত আমরা ভক্তি অনুশীলন করতে থাকবো তত কি হবে? আমাদের ভিতর থেকে সুগন্ধ বেরোতে থাকবে। কি সুগন্ধ? আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার চালচলন, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার মুখের ভাষা, সব সুগন্ধ ছড়াতে থাকবে। লোকে আপনাকে দেখে বলবেন, ও দেখো ইস্কনের ভক্ত কত সুন্দর, আর আপনাকে দেখে লোক ইস্কনে আসবে। বুঝে গেল? তার মানে কি, সাধন ভজন করতে 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 একদিন আপনি মহান ব্যক্তি স্তরে আসবেন। মহাপ্রভু বলছেন তুমি গৃহে থাকো, অন্তর্নিষ্ঠা বাজ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। তো রঘুনাথ দাস গোস্বামী ভাবছেন যে মহাপ্রভু তো বললেন উদ্ধার করবেন, কিন্তু কিভাবে উদ্ধার করবেন? তো চৈতন্য মহাপ্রভু বলছেন, শোনো, চৈতন্য মহাপ্রভু বুঝতে পারছেন রঘুনাথ দাস গোস্বামী বলছেন, কৃষ্ণ তোমাকে বুদ্ধি দিবেন কি করে তুমি এখান থেকে বেরিয়ে আসবে। বাস্তবে দেখুন, আপনি যতই প্ল্যানিং করুন সব প্ল্যান আমাদের কাজ করে? বলুন, আমরা যা প্ল্যানিং করছি হয়ে যাচ্ছে, হবে? বলেন, আপনি যতই প্ল্যানিং করুন কৃষ্ণ আপনার জন্য যা প্ল্যানিং রেখেছেন সেটাই কাজ করবে, আর বাকি প্ল্যান সব শিল প্রভুপাদ তার প্রমাণ। শিল প্রভুপাদ ইন্ডিয়াতে প্রচার করবেন, তার জন্য একটা জায়গা নেবেন, দলিলপত্র সব দেখছেন, রাত্রিবেলা সব রেডি, কথাবার্তা রেডি, পরের দিন আপনার সব কিছু হবে। কিন্তু ওই দিন রাত্রিবেলা যখন প্রভুপাদ লেটারগুলি পড়ছেন হারিকেনের আলোতে, ওই হারিকেন ছিল না, কৌটা ছিল, তেলের কৌটা, কেরোসিন তেলের কৌটা, ওই কেরোসিন তেলের কৌটাটা গিয়েছে উল্টিয়ে গিয়ে তেল পরে ওই দলিলের মধ্যে আগুন লেগে সব পুড়ে গেছে। প্রভুপাদ খুব দুঃখ পেলেন না? প্রভুপাদ ভাবলেন কেন পুড়ে গেল? নিশ্চয়ই কৃষ্ণ চাচ্ছেন না যে এখানে আমি জায়গা সংগ্রহ করি। তারপরে প্রভুপাদের দোকানঘর, তার সেবক সব টাকা নিয়ে চলে গেল। লীলামে তো পড়েছেন আপনারা, প্রভুপাদের লীলামে তো কারা কারা পড়েছেন হাত তুলুন? অল্প কয়েকজন পড়েছে। আমাদের পাটচক্র বই যদি আপনি কমপ্লিট করেন তো পাটচক্র বইয়ের মধ্যে সব দেওয়া আছে,
পাঠচক্র যে গাইডবুক রয়েছে সব দেওয়া আছে, কিন্তু পাঠচক্র আমি জানি না কজন ফলো করছেন। তো প্রভুপাদ লীলামৃতে বর্ণনা করা রয়েছে প্রভুপাদ কোথায় ছিলেন, তার দোকান ছিল এলাহাবাদে, না এলাহাবাদ না কোথায়, সেখান থেকে খবর আসলো দোকান থেকে সেবক সব টাকা নিয়ে চলে গিয়েছে। প্রভুপাদ এরকম হাত তালে দিলেন, বলে থ্যাংক ইউ ভগবান তোমাকে, যেটুকু আমার সম্বল ছিল সেটা তুমি। কিন্তু প্রভুপাদ দেখুন কত প্ল্যানিং ছিল ইন্ডিয়াতে প্রচার করার জন্য, একটা প্ল্যান কাজ করেনি। না প্রভুপাদ কিন্তু দুঃখ পাননি, তিনি ভাবছেন ও তাহলে কৃষ্ণের প্ল্যানিং নেই, যখন কৃষ্ণের প্ল্যানিং নেই আমি কী করবো। রঘুনাথ দাস গোস্বামী যখন শুনলেন ও কৃষ্ণ আমাকে বুদ্ধি দেবেন, তাইলে সেই মুহূর্তে আমি কীভাবে যাব, হ্যাঁ এইটা ঠিক আছে, তখন তিনি শান্ত হয়ে ঘরে চলে গেলেন। আর আমরা দেখতে পাই যে কীভাবে রঘুনাথ দাস গোস্বামী পরে তিনি তার গুরুদেবকে বলবেন, গুরুদেব আপনি চলে যান আমি এখনই আসছি বাহ্যক্রিয়া করে। আর গুরুদেব যখন চলে যাবেন এই ফাঁকে সোজা পুরী ধামে চলে যাবেন রঘুনাথ দাস গোস্বামী, ঠিক সময়ে বুদ্ধি দেবেন। তার পূর্বে সব কিছু পজিটিভ চলতে শুরু হলো। নিত্যানন্দ প্রভু তিনি আসলেন পানিহাটিতে, মহাপ্রভু পুরী ধাম থেকে চলে এসছেন, মহাপ্রভু বৃন্দাবন থেকে পুরী ধামে আসলেন, নিত্যানন্দ প্রভুকে বলেন তুমি বাংলায় যাও প্রচার করো। নিত্যানন্দ প্রভু যখন পানিহাটিতে আসলেন তখন রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর সাথে দেখা করার জন্য আসলেন। যখন দেখা করার জন্য আসলেন দূর থেকে প্রণাম করেছেন, দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী প্রণাম করেছেন, তখন নিত্যানন্দপুর সেবক বলছেন প্রভু রঘুনাথ প্রণাম করছে আপনাকে। তখন নিত্যানন্দ বলছেন চোরা দিলি জরসন আয় 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 তোরে আজি করিমু দণ্ডন, চোর অনেক দিন পরে তুমি দেখা দিয়েছো, আজকে তোকে ধরেছি আজকে তোরে দণ্ড দিব। চোর বললেন কেন, এত বড় একজন ভক্ত তাকে চোর বলেছেন কেন, চোর বললেন, চোর কাকে বলা হয়, চোর কাকে বলে, যারা পরের দ্রব্য নিজের বলিয়ে ধরে তাকে বলা হয় চোর। এখন রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু মহাপ্রভু কার সম্পদ, নিত্যানন্দ প্রভুর সম্পদ। তার নিত্যানন্দ প্রভুকে একবারও জিজ্ঞাসা করেননি, না জিজ্ঞাসা করে মহাপ্রভুকে পাওয়ার জন্য চেষ্টা করেছেন কিন্তু একবারও মহাপ্রভুকে পেতে পারেননি, সেজন্য তাকে বলা হয়েছে চোর। আমার সম্পদ হচ্ছে মহাপ্রভু, তুমি আমাকে না বলে মহাপ্রভুকে পাওয়ার জন্য চেষ্টা করেছো তাই তুমি কখনো মহাপ্রভুকে পাবে না। আর তুমি কতবার চেষ্টা করেছো, চুরি করার চেষ্টা করেছো, আয় তোমাকে আজকে দণ্ড দেব। তার মানে কি, কারণ নিত্যানন্দবাবু হচ্ছেন আদি গুরু, গুরুদেবের কৃপা ছাড়া আমরা কৃষ্ণকে কখনো প্রাপ্ত হতে পারব না। সেজন্য বলা গুরু কৃপায় কৃষ্ণ মেলে, আশ্রয় লইয়া বজ শ্রীগুরু চরণ তাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। তা গুরু যদি আমরা না ধরি, সদ্গুরু অবশ্য যিনি কৃষ্ণ ভক্ত, যিনি শাস্ত্রে গুরু সম্বন্ধে যা বর্ণনা করা হয়েছে, যে কোন গুরু নয়, তা আমরা যদি গুরু চরণ আশ্রয় করি তাকে যদি ধরি তার নির্দেশ অনুসারে চলি তাহলে আমরা প্রাপ্ত হতে পারি। এবার কি দণ্ড দিলেন আমি আর সোয়াশোটা শেষ করতে পারি, আমি অর্ধেক বাদ দিয়ে দিয়েছি, শেষ শেষ জায়গায় মাঝখানে আর অনেক কিছু আছে, সবাই শান্ত হয়ে বসুন আর দশ মিনিট লাগবে। কি দণ্ড দিলেন চিন্তা করুন, রঘুনাথ দাস গোস্বামী ক্রোড়পতি সন্তান, কিন্তু নিত্যানন্দবাবু তাকে কি দণ্ড দিলেন, আমার ভক্তকে চিরা খাওয়াত। আরে কয়জন চিরা খেয়ে সারাদিন থাকেন বলুন তো, চিরাটা কি কোনো মানে স্ট্যান্ডার্ড খাবারের মধ্যে পড়ে, চিরা কারা খায়, হ্যাঁ পেট খারাপ হলে চিরা একটু খায় একটু পেট খারাপ না, আমরা জানি যাতে নর্মালি চিরা কারা খায়। নিত্যানন্দ বলছেন আমার চিরা দই খাওয়া,
তার মানে কি নীতি শিক্ষা আমাদের দিতে গেলেন এখানে? রঘুনাথ দাস গোস্বামী ভাবছেন যে আমি করোড়পতি সন্তান, আমার কাছে ছিঁড়া চাচ্ছে, আমাকে অপমান করা হচ্ছে না। আপনি যদি আম্বানির কাছে গিয়ে বলেন আমাকে 5 টাকা দাও, তাহলে কি তাকে সম্মান করা হলো কি অপমান করা হলো না? তো রঘুনাথ দাস গোস্বামী কি এরকম ভাবছেন? যদি 1 কোটি টাকা চাইতেন রঘুনাথ দাস গোস্বামীর কাছে তাহলে ঠিক ছিল, একটা করোড়পতি সন্তান, তার কাছে নাথিং ব্যবস্থা করে স্বর্ণমুদ্রা কিছু চাইতেন, তাহলে চেয়ে বলে চিরা দাও, একটু চিরা আর একটু দই খাও, চিরা দই খাও। কে রঘুনাথ দাস গোস্বামী না কখনো সেটা ভাবেননি, কারণ রঘুনাথ দাস গোস্বামী চালাক ছিলেন। রঘুনাথ গোস্বামী জানতেন জীবনে সফলতার সূত্র হচ্ছে সাধুগুরু বৈষ্ণব যা চাইবেন সেই অনুসারে আমাদেরকে প্রেজেন্টেশন করা। গুরুদেব আপনার ঘরে গিয়েছেন, উনি চাচ্ছেন জল, আপনি নিয়ে আসেন দুধ, গুরুদেব প্রসন্ন হবেন? জলের তৃষ্ণা কি দুধের দ্বারা মেটানো যায়? না না, সেটা পন্থা নয়। পন্থা হচ্ছে সাধুগুরু বৈষ্ণব যাতে সন্তুষ্ট হবেন সেটাই আমাদের করা, নেগেটিভ নয়, পজিটিভ। নেগেটিভ মানে কোনো সাধু আপনার বাড়িতে গেলে পা মেসেজ করে দেওয়া, আমার এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ না নেগেটিভ? পুরা নেগেটিভ। সাধুর কাজ নেই এসব করা, সাধুর কাজ হচ্ছে জ্ঞান বিতরণ করা। তাকে মহান্তের স্বভাবে তাড়িত কাওয়ান, নিজ কার্য নাই যান পরের ঘর। কি করে জীবের কল্যাণ হবে? তাকে উপদেশ দিবেন, তাকে ভক্তি শিখাবেন, সবকে, এটা হলো সাধুর কাজ হওয়া উচিত। তাহলে নিত্যানন্দ প্রভু এখন বলছেন চিরা দধি খাওয়া, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে নিত্যানন্দ প্রভু এখানে দেখাচ্ছেন আমাকে যে ভগবানের সন্তুষ্টির জন্য টাকা পয়সা ধন সম্পদের জরুরত নেই, অতি সিম্পলভাবেও তিনি প্রসন্ন হতে পারেন। তার যেটা ভালো লাগে সেটা যখন করবেন আপনি, সেজন্য কৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন পত্রং পুষ্পং ফলম তোহম জমে ভক্তা প্রশস্তি। অবশ্যই যে সেবার মধ্যে আপনার ভালোবাসা প্রেম ভক্তি থাকতে হবে, কোনো কিন্তু থাকলে হবে না, টাকার গরম দেখালে হবে না আপনাকে। আমরা দেখি সুদামা বিপ্র সে 1 মুঠি চিরা নিয়ে গেছিলেন, তাই না? কেউ বলে খুদ, কেউ বলে চিরা, কিন্তু সেই চিরাই ভগবান অমৃত সহকারে গ্রহণ করেছেন, তাই না? তার মানে এখানে একটা নীতি শিক্ষা আমাদের দেওয়া হচ্ছে, ভক্তের দ্রব্য ভগবান কারি কারি খায়, অভক্তের দ্রব্য ভগবান উল্টিয়ে না চায়। ভগবানকে আপনি সিম্পল দিতে পারেন যদি আপনার কিছু না থাকে, কিন্তু যদি আপনার আছে কিন্তু সাধুগুরু বৈষ্ণবরা কি চাচ্ছে সেটা আপনাকে দেখতে পাবে, তাহলে তারা প্রসন্ন হবে। বেচারি সাধু হয়েছে হাই সুগার, আপনি নিয়ে গেলেন চিলি পনির তাকে খাওয়ানোর জন্য, বেচারি কিছুই খেতে পেলেন, আর সুন্দরভাবে একদম নানা রকম বস্তু তেল দিয়ে কত কিছু তৈরি করে নিয়ে গেলেন মুখরোচক, বেচারি হয়েছে সুগার, হবে প্রসন্ন হবে? এইটা দেখতে হবে। এখানে খুব সুন্দর শিক্ষা আমাদের দিয়েছেন। সবশেষে চিরা দধি হয়ে গেল, মহাপ্রভু আসলেন, মহাপ্রভু প্রত্যেক পাত্র থেকে নিত্যানন্দপ্রভু তাকে মহাপ্রভুকে খাওয়ালেন প্রত্যেক চিরাতে, সবাইকে ভোজন করলেন, যত গ্রাম থেকে সব ব্রাহ্মণেরা চলে এসেছেন খাওয়ার জন্য, আর রঘুনাথ দাসগুলি সবাইকে খাওয়ালেন, হাড়ি হাড়ি পাতিল সব লোক চলে আসে, তাদের প্রত্যেকে হাড়ি কিনে নিলেন, দুধ দই তা আপনি আপনার চিরা যত বস্তু এসে সব কিনে নিলেন, আর লোক আসছে আর খাওয়াতে শুরু হয়েছেন। এরকম সন্ধ্যা পর্যন্ত হয়ে গেল। এবার সন্ধ্যার পরে নিত্যানন্দ প্রভুকে ভোজন টোজন সব কিছু করানোর পর নিত্য গীত বহু হলো, হওয়ার পর এখন রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ প্রভু উচ্ছিষ্ট প্লেট দিয়েছেন। সেই প্রসাদ পাওয়ার পর রঘুনাথ দাস গোস্বামী রাঘব পণ্ডিতের কাছে গিয়ে হার জোর করে বলছেন, আমি নিত্যানন্দ প্রভুর কাছে কিছু নিবেদন করব, আমার দুঃখের নিবেদন করব, এত সেবা করেছেন পুরো ফুল পঞ্চর, ডাইরেক্টলি বলতে পারতেন, হাজার হাজার লোকের যা খরচা তিনি একাই দিয়েছেন, কত বড় ডোনার না, এরকম ডোনার পেলে আমরা কি করব, মাথায় তুলে রাখব, তাই নাকি? তাকে কত ফেসিলিটিস দেবো আমরা? কিন্তু রঘুনাথ দাস গোস্বামী বিন্দু মাত্র কোনো অহংকার ছিল না, তিনি কি করলেন রাঘব পণ্ডিত, করলেন আমাকে একটু
নিবেদন করুন না আমার হয়ে নিত্যানন্দবাবুকে আমি একটু কিছু বলবো। তো রঘুনাথের কথা যখন নিত্যানন্দবাবুকে বললেন, নিত্যানন্দবাবু বললেন, বলো আপনি আমাকে আশীর্বাদ করুন কী করে আমি চৈতন্য মহাপ্রভুর চরণ পাব। নিত্যানন্দবাবু খুব খুশি হয়েছে। এইটা হচ্ছে আমাদের পন্থা, আমরা ডাইরেক্টলি ভগবানের কাছে যেতে পারি না, ডাইরেক্টলি আমরা অনেক সময় গুরুর কাছে যেতে পারি না, কিন্তু গুরুর যারা প্রিয় ভক্ত তার কাছে যদি যাই আমরা, তিনি যেভাবে আমাদেরকে আমাদেরকে পরিচালনা করবেন সেভাবে আমাদেরকে চলা উচিত, তাইলে গুরুর কৃপা আপনি তাড়াতাড়ি পাবেন। আমরা অনেক সময় সরাসরি না, এটা আমাদের পন্থা নয়। আমাদের বৈষ্ণবীয় পন্থা হচ্ছে দাসের 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 দাস, এটা হলো আমাদের পন্থা। রঘুনাথ দাস গোস্বামী এত বড় ডোনার হয়েও তার ভাবনা কি দেখুন, তিনি রাঘব পণ্ডিতকে বললেন, রাঘব পণ্ডিত নিত্যানন্দপুর কাছে গেলেন, নিত্যানন্দপুর বললেন, ও রঘুনাথ তোমার প্রতি মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হয়েছেন, তোমার এই সেবাভাব দেখে মহাপ্রভু তোমাকে আশীর্বাদ করেছেন, শোনো খুব তাড়াতাড়ি শীঘ্রই তুমি এই সংসার চক্র থেকে তুমি মুক্ত হয়ে যাবে, আর মহাপ্রভু তোমাকে সাক্ষাৎ স্বরূপ দামোদর গোস্বামীর হাতে অর্পণ করবেন তোমার শিক্ষা দীক্ষার জন্য। আর মহাপ্রভুর যত অন্তরঙ্গ পার্ষদ রয়েছে তার মধ্যে একজন তুমি হবে, স্বর গোস্বামীর মধ্যে একজন হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী। আমি দেখতে পাচ্ছি, যাও রঘুনাথ তোমার আর চিন্তা নেই, তোমার সব বালাই দূর হয়ে গেল। এবার বুঝতে পারলেন যে রঘুনাথ দাস গোস্বামীর এই যে অকৃত্রিম বৈষ্ণব সেবা, নির অহংকার পূর্ণ যে বৈষ্ণব সেবা, সাধু সেবা, আর এই সেবাতে তার সমস্ত কোয়ালিটি অর্জন হয়ে গেল। তার মানে আমরা যদি এরকম রঘুনাথ দাস গোস্বামীর মতো নির্স্বার্থভাবে বৈষ্ণব সেবা, অর্থের কোনো অহংকার নেই, ঐশ্বর্যের কোনো অহংকার নেই, টাকা পয়সা ধন সম্পদ নারী গাড়ি বাড়ি কোনো কিছুর প্রতি যদি আমাদের আকর্ষণ না হয়, কৃষ্ণের প্রতি আমাদের আকর্ষণ ধাবিত হয়, তখনই আমরা মহাপ্রভুর একজন পার্শ্বদ রূপে, তার অন্তরঙ্গ সেবক রূপে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারি, আর তখনই আমরা গোলক বৃন্দাবনে যেতে পারব। যতক্ষণ এই জগতের প্রতি আমাদের কিঞ্চিত আসক্তি থাকবে আমরা কিন্তু যেতে পারব না। এই রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যমে এইসব আমাদের শিখিয়েছেন। এরকম রঘুনাথ দাস গোস্বামীর অনেক সুন্দর সুন্দর চরিত্র রয়েছে। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন এই রঘুনাথ দাস গোস্বামী দিয়ে এত কিছু কেন বলছেন আমাদেরকে। রঘুনাথ দাস গোস্বামী তার বাবা এত লক্ষ টাকা রোজগার করছেন, এইসব বলার কী আছে, রঘুনাথ দাস গুণ ছিল না? এগুলি একটা শিক্ষা যে রঘুনাথ দাস গোস্বামী তিনি যে কোনো ভিখারীর সন্তান নন, তিনি ধনীর সন্তান, আর তার যে মাথা মোটা ছিল এরকম নয়। আমি তো বলিনি ওখানে আর একটা কাহিনী রয়েছে কীভাবে তার বাবা জ্যাঠা যেগুলো ট্যাক্স দিবেন না সরকারকে, তা সরকার থেকে লোক আসবে ধরার জন্য, পালিয়ে চলে যাবে তার বাবা জ্যাঠা, কাউকে না পেয়ে রঘুনাথকে বন্ধন করবে, কিন্তু রঘুনাথকে আর মারতে পারবে না, রঘুনাথের এত মিষ্টি চেহারা তা দেখে আর মারতে পারবে না। তখন রঘুনাথ এই বাবা জ্যাঠাকে এই যে ট্যাক্স কালেক্টর তাদের দুজনের সঙ্গে মিলন করাবেন তার বুদ্ধির মাধ্যমে, বিচক্ষণতার মাধ্যমে, তার রাজনীতিক কৌশল কূটনৈতিক কৌশল সব ছিল। তো ভবিষ্যতে লোকেরা যাদের বলতে না পারে, যাদের খেয়ে দিয়ে কাজ নেই, তারা হরেকৃষ্ণ হরেকৃষ্ণ করে। অনেকে বলে না যারা খেয়ে দিয়ে কাজ নেই বেকার তারা হরেকৃষ্ণ হরেকৃষ্ণ করবে। সনাতন গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী, রূপ গোস্বামী ছিলেন কোষাধ্যক্ষ, রায় রামানন্দ ছিলেন গভর্নর, তাদের সবাইকে মহাপ্রভু ভক্ত বানিয়েছেন। সবাই ভক্ত হতে পারবে না, যারা ইন্টেলিজেন্ট পার্সন তারাই ভক্ত হতে পারবে, কিন্তু তারা ভক্ত হওয়ার পর রাজনীতি কূটনীতি কখনো করে না। সনাতন গোস্বামী তা করেনি, রঘুনাথ দাস গোস্বামী তা করেননি, তা আমরা দেখতে পাই। এইসব সুন্দর সুন্দর লীলা রয়েছে যে ভক্তরা কেউ সাধারণ নয়। এখানে যারা যারা আপনারা কৃষ্ণ ভক্ত হচ্ছেন তারা সকলে অসাধারণ, কেননা কোটির মধ্যে গুটি, না কোটি কর্মীর মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে এক মুক্ত শ্রেষ্ঠ, কোটি মুক্ত মধ্যে এক দুর্লভ কৃষ্ণ ভক্ত।
তাই আপনি যে হরিনাম করছেন সাধারণ নন আপনি, কিন্তু কিভাবে আমরা হরিনাম করব, কিভাবে ভক্তি করব, এই রঘুনাথ দাস গোস্বামীর জীবন চরিত্র পড়ে তাহলে দেখবেন আপনি মহান ভক্ত হয়ে যাবেন, খুব তাড়াতাড়ি আপনি ভালো ভক্ত হয়ে যাবেন, কৃষ্ণকে আপনি আকর্ষণ করে নেবেন আপনি। তো সেই জন্য ভক্তি সিদ্ধান্ত শরীর ঠাকুর তিনি বলেছেন যে কৃষ্ণকে খোঁজার চেষ্টা করে না, কৃষ্ণকে লাভ করার চেষ্টা করে না, এমনভাবে তুমি ভক্তি করো, এমনভাবে তুমি ভজন করো, কৃষ্ণ তোমার ভজনে আকৃষ্ট হয়ে তোমার কাছে এসে উপস্থিত হয়ে যাবে। চান নাকি সেরকম? কোনটা ভালো, আপনি খুঁজবেন কৃষ্ণকে পাওয়ার জন্য এটা ভালো, না আপনি ভালো ভজন করবেন সেই ভজনে কৃষ্ণ আপনার দিকে আকৃষ্ট হবেন, কোনটা ভালো, প্রথমটা না দ্বিতীয়টা? কেন কৃষ্ণকে খুঁজতে চাইলে আপনি পারবেন না, মুনি ঋষিরা মনের গতিতে তাকে খুঁজে পায় না, অথচ ভক্তরা প্রহ্লাদ মহারাজ 5 বছরের শিশু, ধ্রুব মহারাজ 4 বছরের শিশু তারা লাভ করেছেন। কৃষ্ণ দূরে কই? কৃষ্ণ দূরে নয়, কৃষ্ণ কাছে, কিন্তু তাকে ডাকার মতো ডাকতে হবে, আর তার জন্য প্রয়োজন ভজন, অর্থাৎ জপ, 4 নিয়ম পালন, ভগবানকে নিবেদন করে প্রসাদ, আর ভক্ত সঙ্গে হরিকথা, ব্যাস। সাধু সঙ্গে কৃষ্ণ কথা এই মাত্র চাই, সংসার জিনিতে আর অন্য কোনো বস্তু নাই। আজকের এই শুভতিথি রঘুনাথ দাস গোস্বামী, তিনি আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেছেন, আমাদের সহ্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আমাদের কৃষ্ণের প্রতি আকর্ষিত হতে হবে, সাধু সেবা করতে হবে, বৈষ্ণব সেবা করতে হবে, নিরঙ্কার হতে হবে, আমাদেরকে শান্ত হতে হবে, ধীর হতে হবে, স্থির হতে হবে, তাহলে আমরা জ্ঞান লাভ করব, ইত্যাদি ইত্যাদি। আর প্রেম ভক্তি থাকতে হবে, সাধুগুরু বৈষ্ণবের মনোভাব বুঝতে হবে আমাদেরকে, আমার ইচ্ছা অনুসারেই তাদেরকে সেবা করব না, তারা কীভাবে চাইছেন সেই অনুসারে আমাদেরকে প্রেজেন্টেশন দিতে হবে, তাইলে আমরা ভগবানকে লাভ করতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি, শ্রীল রঘুনাথ দাস গোস্বামী কি, নিতাই গৌর প্রেমানন্দী হরি হরি বল। হরে কৃষ্ণ। শ্রীপাদ লক্ষ্মী গোবিন্দ প্রভু কি। তো অসংখ্য ধন্যবাদ প্রভুকে, এত সুন্দর আমাদের রঘুনাথ দাস গোস্বামীর এবং নিত্যানন্দ প্রভুর মাধ্যমে শিক্ষা দিলেন। তো সকলে চলে যাবেন না, বসবেন, খুব গরম লাগছে না? আর আর 10 মিনিট আপনাদের বসাবো। এখন আমাদের একটা এখানে সুন্দর শিক্ষণীয় নাটক রয়েছে এবং কিছু ঘোষণা রয়েছে। আপনারা এখন সবাই এই অনুষ্ঠানের পরে মন্দিরে যাবেন না,